যারা যারা আপনারা ভ্লগ দেখতে ভালোবাসেন এবং এখন অব্দি লাইটলি বাঙালিকে দেখেননি, তো আজকে আমাদের ফার্স্ট ওদের সঙ্গে দেখা হলো। প্লিজ 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 ডু সাবস্ক্রাইব লাইটলি বাঙালি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো এমনি দেখলে হবে না, সাবস্ক্রাইব না করলে কিন্তু চলবে না, দেখতে থাকুন লাইটলি বাঙালি। খাওয়া দাওয়া ঘোরাফেরা যেখানেই যাই সর্বত্রই হয় বাঙালির ঠাই, পাড়ার রকে বা খেলার মাঠে রেখে যাই আমরা যে চাপ, জীবনটা বাঁচি যেন রাজার মতো যেন আমরাই সকলের বাপ। লাইভলি বাঙালি আমরা, লাইভলি বাঙালি, লাইভলি বাঙালি আমরা, লাইভলি বাঙালি। নমস্কার সবাইকে, আজকের লাইভলি বাঙালি এই ব্লগে আপনাদের জন্য এমন একটা চমক থাকতে চলেছে যেটা আপনারা এখনো অবধি হয়তো বুঝে গেছেন। লিটারালি চমক, আমি চমক কথাটা ইউজ করি না, চমকটা ওর ট্যাগলাইন। এমন একটা লিটারালি চমক রয়েছে যেটার জন্য আপনারা এই ভিডিওটা হয়তো টাচ করে ঢুকেছেন, তার ট্যাগে দেখেছেন অথবা থাম্বনেলে দেখেছেন, ভিডিওটা কি বুঝে গেছেন। আজ আমাদের বাড়িতে লিভিং উইথ রাহুলের রাহুলদা এসেছে, আসার কারণ একটাই যে ওনার একটা নতুন চ্যানেল লঞ্চ হচ্ছে যেটার নাম হচ্ছে শেয়ারিং উইথ রাহুল, যেখানে মানুষের বিভিন্ন ধরনের লাইফের এক্সপিরিয়েন্স, নানা রকম অভিজ্ঞতা সেখানে তুলে ধরা হবে এবং সেই ঘটনা নিয়েই এই শেয়ারিং উইথ রাহুল। আর তার প্রথম ঘটনা সেটা একটা ভৌতিক ঘটনা এবং সেটা আমাদের বাড়িতে ঘটেছে আমার মার সাথে, সেই ঘটনাটাই শ্যুট করার জন্য রাহুলদা আজ আসবে এবং সেটা পুরো ভিডিও করবে। আমি সেইগুলো কিছুই নিচ্ছি না, আমি শুধু এইটুকুই নেব, রাহুলদা এলো বসলো, মানে এটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, মানে আমরা ভাবতে পারছি না অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে এটা মানে এটা কি হতে পারে, মানে স্টিল আমার এখনো বিলিভ হচ্ছে না, আর কিছুক্ষণের মধ্যে রাহুলদা চলে আসবে। লেটস সি, দেখা যাক এবার কি হয়, মানে আমি এখনো তো খুব নার্ভাস লাগছে, ওরও খুব নার্ভাস লাগছে, লেটস সি কি হয় এবার আপনাদের দেখাবো। আজকে যে ভিডিও আমাদের হতে চলেছে তার কিন্তু মেন হোতা, অর্থাৎ এই যে রাহুলদা আমাদের বাড়িতে আজ আসছে তার কিন্তু মেন হোতা কিন্তু মা, মানে মার সাথে যোগাযোগ হয় একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে, সেইখান থেকে মা যোগাযোগ করে রাহুলদার মাধ্যমে, মানে রাহুলদার প্রোফাইলে একটা ভিডিও ছিল, সেই আমি কমেন্ট করেছি, কমেন্ট করে রাহুলদা যোগাযোগ করে এবং তারপরে পুরো ইনসিডেন্ট, মা নিজের যে লাইফের যে ইনসিডেন্ট সেটা বলে। যদিও কোনোদিন আমাদের সেই চ্যানেলে এতগুলো ভিডিও হওয়া সত্ত্বেও এই ভিডিও কোনোদিন আমরা শেয়ার করিনি, ঘটনা কোনোদিন শেয়ার করিনি, কারণ সবাই সব জিনিস একভাবে নেয় না, তো আমরা সেই জন্য শেয়ার করিনি। যেহেতু রাহুলদা আজ এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, এই ধরনের ঘটনা নিয়ে আসছে, সেহেতু ফার্স্ট ঘটনা হিসেবে এই ঘটনাটা থাকতে পেরে আমরা নিজেরাও খুব ভালো লাগছে, আর সেটা শেয়ার করতে পেরে আশা করি মারও খুব ভালো লাগছে। কেমন লাগছে বা সেটা মাই বলবে। খুবই ভালো লাগছে, মানে এইভাবে খোলা মনে তো আমি কাউকে কোনোদিন ঘটনাগুলো বলিনি, অ্যাকচুয়ালি বলা যায় না, এক একজন এক একভাবে রিয়্যাক্ট করে, বিশ্বাস করে না, এমন একটা ভাব দেখায় যেন আমি পাগল, অথচ ঘটনাগুলো যদি তাদের সাথে ঘটে না তারা বুঝতে পারবে। ওই জন্যে বলি কি যে কেউ যখন এই ধরনের ঘটনা মুখোমুখি হবেন বুঝবেন, এবং আপনার সাথে যদি কেউ আপনার নিকট আত্মীয় বা নিজের লোক যদি বলে তার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, হ্যাঁ প্লিজ উপেক্ষা করবেন না, তাহলে তো সে একা হয়ে যাবে, পাশে থাকার চেষ্টা করবেন। যদি সেরকম হয় যে আমাদের আমাদের চেনাশোনা এই ব্লগের মধ্যে কেউ আছে যে যার সাথে এরকম ইনসিডেন্ট ঘটেছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, কমেন্টে জানাবেন, রাহুলের সাথে যোগাযোগ, তার সাথে আমরা যোগাযোগ করব এবং আপনার ঘটনা তার অবধি পৌঁছে দেব এবং হতে পারে হয়তো নেক্সট ভিডিওটা আপনারই হলো। তো সবসময় এই ব্যাপারগুলোকে নেগেটিভলি নেবেন না, পজিটিভলিও নিতে পারেন, কারণ মানুষ সব জিনিস থেকে কিছু না কিছু শেখে। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন, আর দেখতে থাকুন এইবার কি হবে। লিভিং উইথ রাহুলের পাগল ভক্ত আমি, আর আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে রাহুলদা বাড়িতে এসেছে, জেঠিমা এসেছিল, প্রচন্ড আমাদের সাথে কাটিয়ে গেছে একদম। সত্যি কথা বলতে গেলে মানে আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। যাই হোক, ও মানে তো কাল রাত সারা রাত ঘুমোয়নি, আমার কাল গতকাল নাইট ডিউটি ছিল, আমি সারা রাত শুধু ওর সাথে কথা বলে গেছি, ও রান্না করে গেছে, সারা রাত রান্না করেছে, জিনিসপত্র জোগাড় যন্ত্র করেছে, করে সেগুলো খাইয়েছে এবং যেটা পারে সেটা দিয়ে দিয়েছে, তো অবভিয়াসলি খুব ভালো লেগেছে ওর সবার খেয়ে। আর এরপরে কি হতে চলেছে সেগুলো দেখুন, খুব ভালো লাগবে দেখতে। এইরকম নাম করে মানে নামি মানুষ এতটা
মানে এতটা নমনীয় হয় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। ওই জন্যই তো এত দূর উঠেছে, ওই জন্যই এত দূর উঠেছে, মানে শেকড় মাটিতে থাকলেই তবেই গাছ শক্ত হয়, থাকলে তার এত নাম হতো না, এটা সত্যি কথা। ভালো মানুষ এরমই হয়, ভালো গেলো, ভালো মানুষদের সাথে সবকিছু ভালোই হয়। ঠিক আছে, এবার দেখি নেক্সট, এবার ভিডিওর কিছু ক্লিপিংস আপনাদের দেখাবো, ঘটনার মানে ঘরে থাকা কিছু ঘটনা, কিছু ক্লিপিংস সবটা নিয়ে নিই, ইচ্ছা করি কিছু ক্লিপিংস দেখাবো, চলো বলো। আমি কি করে আপনাদেরকে বলবো আমি জানি না, আমাদের বাড়িতে যে এসছে মানে আমার ড্রিম ইউটিউবার, আমার সবথেকে ফেভারিট ইউটিউবার, আমার কি বলবো মানে আমার স্বপ্ন, তারা আমার চোখের সামনে, আর আমি তাদের জন্য খাবার বানাচ্ছি, আমি বাকরুদ্ধ। বলো বলো বলো, আমাদের বাড়িতে কারা এসেছে একবার প্লিজ একটু দেখেন। বিশাল তো বটেই, আমি এত এক্সাইটেড হয়েছিলাম যে মানে আমি তো দাদা ভাইকে দেখলে ওখান থেকে আমি কোনো সেন্সলেস করে যাবো। না না সিরিয়াসলি, ওরে আমরা দুজনেই প্রচন্ড ফ্যান রাহুলদার, প্রত্যেকটা ভিডিও দেখি, একদমই না না আমরা একদমই ফ্যান, তো এটা নিয়ে কোনো কথাই হবে না। দাদা কেমন লাগছে বলো? আরে অসাধারণ লাগছে। আর আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের নতুন চ্যানেল শেয়ারিং উইথ রাহুলকে ফার্স্ট লঞ্চ হচ্ছে, তা ম্যাডাম আমাদেরকে ফার্স্ট ইনসিডেন্টটা বলে, বলবার আমি বাড়িতে এসছি ওনাদের এবং এসে যা সব ঘটনা শুনছি, মানে অনেকের যা বললো আর বাকি সবার থেকে যা শুনছি, আমার গায়ে কাটা দিচ্ছে। এবং এটা মনে হচ্ছে যে শেয়ারিং উইথ রাহুলটা লঞ্চ হলে যেটা নাকি টক শো হবে সেখানে আমার অনিকেতকে আনতে হবে। হ্যাঁ, অনিকেত মাস, অনিকেত মাস, অনিকেত রাহুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদেরও খুব ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কফিটা ভীষণ ভালো, তার সঙ্গে বিস্কিটটা খাওয়া থাকবে। আমি যে এত অ্যারেঞ্জ করেছি ওই কথাটা দারুণ লেগেছে, তোমরা দুজনের বাড়ির বাইরে কি সাইপাস খার সবাই একদম ভালো লাগছে। আমি ওটা শুনে হাত নবাবু রিয়া শ্রীকান্ত আমাদের কাছে বিশাল ফেমাস, মানে ভিডিও থাকলে শ্রীকান্ত, না থাকলে আমরা মাঝে মধ্যে তো কমেন্ট করে দিই শ্রীকান্ত কোথায় গেল, মানে শ্রীকান্ত না থাকলে ভিডিও যেন অসম্পূর্ণ, সবারই মনের ভিতরেই থাকে, একদম একদম। তবে একটা এসেছিলাম এখানে সুয়াস গ্রামে, একবার আমরা গেলাম ঘুরতে আমি আর রাহুল, আমরা কি বলুন তো, আমি রাহুল মনে করলাম চল টিফিন করতে, কোথায় ডায়মন্ড হলো টিফিন করতে, কোথায় বকখালি টিফিন করতে, কেউ বিশ্বাস করে না, যারা জানে তারা জানে, মানে আমাদের হুচকো ধরলে মন একটু একটু ওখানে একটু উদাস ছিল, আমারও কোনো ব্যাপার না, আমার সবথেকে জেস্ট যতগুলো সাইডে যায় তার মধ্যে ভালো লাগে, শান্তিনিকেতন আমার দারুণ লাগে, ওখানে গেলে মনটা পুরো উজাড় হয়ে যায় আলাদা, সত্যি কথা শান্তিনিকেতন অন্যরকম। আমি রাহুল বহুবার গেছি, এমনও দিন গেছে না খেয়েছি ব্যাক করেছি, রাহুলের এরকম মানে আগে ঘোরার ব্যাপারটা, ও আর আমি দুয়েট, কাজুরি থাকলে একটু অসুবিধা হয় কি, কাজুরি বেশি জার্নি করতে গেলে একটু অস্বস্তি অস্বস্তি করে, দুটো ছেলে জার্নি করলে দুটো ছেলে জার্নি করলে কোনো সমস্যা নেই, লাইট কোনো একদম বিন্দাস, ওটাই হচ্ছে সমস্যা, তো ঠিক কথা। আর ও অনেকক্ষণ বসতেও পারে না, একটু নামবে জামবে, আমাদের যেমনি কি ছেলেদের কোনো দৌড় ঝাঁপ লাফালাফি, রাত হলেও যায় আসে না কিছু না। আর আমরা এরকম দুজনে, এর আগে আমি আর রাহুল একবার ঘুরে এসেছিলাম মন্দা ইয়েতে গেলাম, ওর নামটা কি বকখালিতে, সকালে গেছি আরামসে ঘুরেছিল, গাড়ি হচ্ছে পথের সারথি, হ্যাঁ কোথায় রাস্তায় রুটে যদি যাও আপনাকে টাইম দেখতে হবে, গাড়ি পেরিয়ে গেলে আসতে, আর গ্রামের দিকে এটা কি হয় 6টা বেজে গেলে গাড়ি পুরো স্টপ স্টপ, মানে আপনাকে লটারি ডিয়ার লটারি পাওয়ার মতো, মানে গাড়ি পাওয়া মানে আপনার ভাগ্য। দাদা কেমন লাগছে বলুন এরিয়া? আপনাদের এখানটা বেশ পুরানো পুরানো একটা আবির্ভাব আছে আর কি, বাড়িটা দেখি তো পুরানো পুরানো, আরো এদিকে গেলে মানে মেইনলি হচ্ছে নেতাজি বাড়ি ওই দিকটা গেলে আরো ভালো। তারপরে জেঠিমা এখানে দিদার সাথে ব্যস্ত, জেঠিমা কেমন লাগছে বলুন বাড়িতে এসে? ভীষণ, আমাকে নিয়ে ফটো তোলো না, তোমাকে নিয়েই তোলা হচ্ছে, ভালো লেগেছে, সবাইকে খুব ভালো লেগেছে,
তোমাকে তোমার নামটা জানো কি? আমার নাম সৌজন্যা। সৌজন্যা কে? ডাক নাম রিয়া। হ্যাঁ ডাক নাম রিয়া বলে ডাক। রিয়া। রিয়া নাম। রিয়া আমার যে কত ছাত্রীর নাম এক ক্লাসে পাঁচটা করে। সৌজন্যা খুব আনকমন নাম। খুব ভালো লেগেছে তোমার। লিভিং উইথ রাহুল ডাক্তার ড্রিম। হ্যাঁ জমা। সব ড্রিম মডেল না। আমার কাছে সব না সত্যি কথা। আমি এটা মানে ওইদিকে পেছনে পেছনে দাদা সুতো লুটছে ঘুড়ির দারুণ টাইম এখন আমাদের এখানে ঘুড়ির প্রচুর ঘুড়ি উঠছে ঘুড়ি ওড়া বউ ইচ্ছে আছে 25শে ডিসেম্বর ওই ঘুড়ি টাকা উড়ে পড়েছে রে আছাতে সুতোটা অনেক বড় প্রচুর সুতো কাল ঘুড়ি উড়ানা যতটা ভালো লাগে সবচেয়ে আমার জীবজন্তু ক্ষেত্রে আবার মারাত্মক মানে যে সুতো পড়ে থাকে তার পায়ে আটকে যায় ঠিক ঠিক মানে এর দোলা যে উপর দিয়ে পা আর নিচে দিয়ে মার চলে এসছে গরম গরম কচুরি হাতে তৈরি করেছে শ্রীকান্তা যাবে সেখানে খাওয়া হবে না সেটা ঠিক হতে পারে না আমাদেরই মতো একদম বলছে কি এই মেয়েকে কিছু একটু দিস যতই বলো কিছু কিছু তো খেতেই একটা মিষ্টি ছেলেটা কাঁদছে বাবুকে ডাক নেগেটিভের মতনই উঠে আসছে আর কি জেরক্সের মতন ভিতরে কলাইসুটি কালারটা বেরিয়ে আসছে বলছি কি ওকেও কিন্তু আমার সামনেই খেতে দারুণ হয় আলুদমটা অন্য একটু ফেভার ওকে ডাক না খুব ভালো দারুণ ভালো তো ব্যাস পরাটা সার্থক হলো তাহলে একদম জেঠিমাবে একটু খেয়ে একটু অন্তত খেয়ে একটু দেখে বলবো খাবে খাবে যারা যারা আপনারা ব্লগ দেখতে ভালোবাসেন এবং এখনও অবধি লাইটলি বাঙালিকে দেখেননি তো আজকে আমাদের ফার্স্ট ওদের সঙ্গে দেখা হলো এবং সত্যি কথা আমি রিয়া আর অনিকেতের সঙ্গে দেখা আমার খুব ভালো লেগেছে এবং ওরা খুব প্যাশন নিয়ে ব্লগ করে গলার খুব খারাপ অবস্থা এবং যেটা আরেকটা জিনিস আলটিমেট সিক্রেট আপনারা হয়তো জানেন স্টিল আই উড টেক দ্য প্লেজার টু রিভিল ইট ও কিন্তু অসাধারণ রান্না করে অসাধারণ রান্না করে সো প্লিজ 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 ডু সাবস্ক্রাইব লাইভলি বাঙালি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো এমনি দেখলে হবে না সাবস্ক্রাইব না করলে কিন্তু চলবে না দেখতে থাকুন লাইভলি বাঙালি মানে আমরা কিছু বলছি না আমরা জাস্ট দেখছি আর কিছু বলার নেই মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ ভালো থাকবে আমি এখনও ঠিক না বিশ্বাস করতে পারছি না যে রাহুল দা এতটা সময় এসে আমাদের বাড়িতে থাকলো ব্লগ করলো আমি ফার্স্টে বলছিলাম যে দাদা আমার খুব ভয় লাগছে আমি কি ব্লগ করবো আমার ঠিক বলতে সাহস হচ্ছে না মানে কিছুটা মানে কিরম কিরম একটা লাগছে বলে হ্যাঁ অবভিয়াসলি করো কোনো অসুবিধে নেই আর মানে প্রচণ্ড ফ্রেন্ডলি সব থেকে বড় কথা আমরা আশা করিনি এতটা যে লিভিং উইথ রাহুল আমাদের সাথে এলো আমাদের বাড়িতে এলো এবং আমাদের সাথে ব্লগ করলো এবং আমাকে কথা দিয়েছে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি করবে একটা আমার সাথে আর আমাদের বাড়ির যে দোল হয় সেটাতে তো অবভিয়াসলি আসবে আর আমার যে ইনসিডেন্ট স্পুকি ইনসিডেন্ট আছে আমার লাইফে সেই ইনসিডেন্টটা মানে আজকে তো মা বললো তো রাহুলদার চ্যানেল হাত থেকে খুলছে শেয়ারিং উইথ রাহুল অবভিয়াসলি সবাইকে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে দেখুন আশা করি খুব ভালো লাগবে প্রথম ভিডিও আর এর পরের একটা ভিডিও রাহুলদা বলেছে আমাকে যেতে এবং সেখানে গিয়ে আমার যে ইনসিডেন্ট আছে আমার যে অভিজ্ঞতা আছে সেটাকে শেয়ার করতে সেটাও আপনাদের দেখাবো যখন আমরা যাব সেখানে কথা বলবো আমার সাথে রিয়া যাবে যদি মা চায় যেতে মাও যাবে তো সবাই যাব গিয়ে সেখানে সেই ভিডিওটা করব আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা মানে
খুব একটা বড় করিনি, ইচ্ছা করেই ছোট করেছি, কারণ ওনারা একটা কাজে এসেছিলেন, সেই কাজটা যাতে বেশি ডিস্টার্ব না হয়, কিন্তু এটাকে একটা স্মৃতিতে রেখে দেওয়ার জন্য, মনে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটা করা। এরপরে তো ভিডিও এরকম চলতেই থাকবে, রাহুলদার সাথে আরও এরকম অনেক ভিডিও আমরা করব ইন ফিউচার। আর বিশেষ করে জেঠিমা প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো মানুষ, মানে আমরা মানে ভিডিওতে দেখে আমাদের যেরকম মনে হতো, আমি আমার বলার মানে আমরা জানি লিভিং উইথ রাহুল বিরাট বড় মাপের একটা মানুষ, তার এত সাবস্ক্রাইবার, তার এত ভিউ, মানে ভাবতাম একটা অন্য গ্রহের মানুষ, মানে কিন্তু সেই ছেলেটা ভালো, যখন বাড়িতে ঢুকছে না মনে হচ্ছে আমার পরিবারের একজন, মানে কোথাও মনে হচ্ছে না যে ওকে আমি চিনি না, মানে এত ডাউন টু আর্থ, এত ভালো একটা ছেলে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এত ভালো ছেলে এত ডাউন টু আর্থ বলেই ওর এত উন্নতি, আশা করি ওর আরও উন্নতি হোক। একদম শুভকামনা রইল যাতে এই চ্যানেলটা, মানে শুভকামনা রইল যাতে শেয়ারিং উইথ রাহুল, লিভিং উইথ রাহুলকে 10 গুণ ছাপিয়ে যাক। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। অবভিয়াসলি আমাদের চ্যানেলটাও যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইবের অবস্থা খুব খারাপ, আর ভিউ করুন আর লাইকটা করবেন, সবাই ভিডিও দেখে লাইক না করে সবাই চলে যান, প্লিজ লাইকটা করবেন, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আর যদি আপনাদের কোনো নতুন কিছু বলার থাকে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে কমেন্টে। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি, টাটা। যদি আমাদের চ্যানেল আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে প্লিজ বেল আইকনটা টাচ করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, আমাদের যদি লাস্ট ভিডিওগুলো দেখতে হয় তাহলে আপনারা এই বাটনে ক্লিক করবেন, আর যদি আপনাদের আমাদের কোনো প্লেলিস্ট দেখার ইচ্ছে হয় তাহলে এইখানে ক্লিক করবেন, চ্যানেল আইকন রয়েছে এখানে ক্লিক করুন, এগিয়ে নিয়ে চলুন আমাদের।